আমাদের দরবারে শুকরিয়া যে মহা আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে দয়া করে মায়া করে ভালোবেসে এই শহরের বিভিন্ন জায়গা থেকে এলাকার বিভিন্ন ভাষা বাড়ি থেকে আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে আল্লাহর ঘর উত্তম জায়গা মসজিদ এই মসজিদে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আসার এবং বসার যে তৌফিক আল্লাহ দান করলেন এজন্য সকলে শুকরিয়া আদায় করে বলুন আলহামদুলিল্লাহ আমরা আজকে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে মসজিদে আসতে পেরে খুশি না বেজার খুশি খুশি হওয়ার কিছু কারণ আছে খুশি এজন্য হয়েছে যে আল্লাহ তাবারক তাআলা হয়তো আমার আপনার জীবনের আজকের এই জুমার নামাজ এমনও হতে পারে যে আজকের এই জুমার নামাজটাই আমার আল্লাহ কবুল করে নেবেন বলুন সুবহানাল্লাহ আর একজন বান্দার জান্নাতে যাওয়ার জন্য আজকে এই জুমার নামাজটাই হয়তো যথেষ্ট হয়ে যেতে পারে কথা বলেন ঠিক এজন্য আল্লাহ তাবারক তাআলা বলেন যে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবীলা শাদীদ আমি যখন আমার বান্দাকে নিয়ামত দান করলাম আর বান্দা যখন এই নিয়ামত পাইল আর নিয়ামত পাওয়ার পরে বান্দা যখন নিয়ামতের শুকরিয়া আদায় করবে আল্লাহ তাআলা বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম বান্দা যখন নিয়ামতের শুকরিয়া আদায় করবে আমি আল্লাহ তাআলা ওই বান্দার নিয়ামত বৃদ্ধি করে দেব আমরা এই যে আলহামদুলিল্লাহ বললাম কি বলেন শুকরিয়া আদায় করলাম না এই আলহামদুলিল্লাহ বলার কারণে আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করলাম যেই মসজিদে আসতে পেরেছি এই মুহূর্তে আমাদের মতো অনেক মানুষ বাসা বাড়িতে হাটে মাঠে ময়দানে রেল স্টেশনে বাসে বিমানে বিভিন্ন জায়গায় মানুষ আছে কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ অবস্থায় মসজিদে এনেছেন এটা আল্লাহ পাকের মহান বড় একটা নিয়ামত আর এই নিয়ামতের শুকরিয়া আদায় যখন বান্দা করবে আল্লাহ বলেন যে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম যে বান্দা তুমি যখন নিয়ামতের শুকরিয়া আদায় করবে আমি তো আমার নিয়ামত আরো বৃদ্ধি করে দেব বলুন সুবহানাল্লাহ আর যখন বান্দা নিয়ামতের শুকরিয়া আদায় করবে না আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইন কাফারতুম যখন সে কুফরি করবে অনেকে মনে করে যে আমি এখানে আসতে পেরেছি আমার ইচ্ছায় কি বলেন আমার নিজের ইচ্ছায় আমি আসতে পারি নাই কেননা আল্লাহ তাআলার হুকুম ছাড়া গাছের পাতাটাও লড়ে না আল্লাহ তাআলার হুকুম ছাড়া আল্লাহ তাআলার রহমত ছাড়া দুনিয়ায় মানুষ কোনো কিছুই করতে পারে না এক পা আগাতে পারবে না এক পাও পিছাতে পারবে আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইন কাফারতুম আর বান্দা যখন নিয়ামতের শুকরিয়া আদায় করবে না যখন কুফুরি করবে না শুকরিয়া করবে যে বান্দা নিয়ামতের শুকরিয়া আদায় না করার কারণে আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ যে বান্দা যখন নিয়ামতের শুকরিয়া আদায় করবে না নিশ্চয়ই ওই বান্দা থেকে আমি আল্লাহ নিয়ামত ছিনিয়ে নিয়ে যাব নাউজুবিল্লাহ যে আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত যখন বান্দার উপর দিয়ে আসবে আর বান্দা নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত বৃদ্ধি করে দিবেন আর যখন বান্দা নিয়ামতের শুকরিয়া আদায় করবে না আমার ভালো থাকার মালিক কে আল্লাহ মন্দ থাকার মালিক সুস্থ থাকার মালিক অসুস্থ থাকার মালিক সব কিছুর মালিক হলেন একমাত্র আমার আল্লাহ এখন ওই আল্লাহ পাকের কাছে যখন শুকরিয়া আদায় করা হবে না আল্লাহ বলেন ইন্না আযাবী লাশাদীদ যে নিশ্চয়ই আমি ওই সমস্ত বান্দাদেরকে কঠিন আযাবের মধ্যে আমি আল্লাহ গ্রেফতার করব নাউজুবিল্লাহ ইন্না আযাবী লাশাদীদ যে খুব শক্ত আযাব এখন প্রশ্ন করা হতে পারে যে শক্ত আযাবটা কি শক্ত আযাব হচ্ছে যে আল্লাহ পাকের কাছে সবচাইতে নরমাল আযাব ছোট আযাব নরম আযাব এর থেকে ছোট আযাব আর হতে পারে না সেই আযাবটা হলো কিয়ামতের ময়দানে আল্লাহ তাবারক তাআলা ওই বান্দাকে এক জোড়া জাহান্নামের আগুন দ্বারা তৈরি এক জোড়া জুতো পরিধান করানো হবে এবং ওই জুতোটা যখন পরবে এটা হচ্ছে সবচেয়ে ছোট আযাব এর থেকে নিম্নমানের আযাব আর হতে পারে না
এই আযাবটা হচ্ছে যখন নাকি এক জোড়া আগুনের জুতা জাহান্নামের আগুন দ্বারা তৈরি এক জোড়া জুতা পরানো হবে আর বান্দাকে ওই জুতা পরানোর কারণে বান্দার মাথার মগজগুলি টকবক টকবক করে ঘুরতে থাকবে আর বান্দা বলবে আল্লাহ তুমি আমাকে এত বড় আযাব কেন দাও আসলে আল্লাহর কাছে এটা ছোট আযাব কিন্তু বান্দা মনে করবে সবচাইতে বড় আযাব আমাকে দেওয়া হচ্ছে বান্দার মগজগুলি টকবক টকবক করে ফুটতে থাকবে এই যদি হয় আল্লাহ পাকের কাছে সবচাইতে ছোট আযাব অথচ আল্লাহ বলেন বান্দা নেয়ামতের শুকরিয়া আদায় যখন করবে না যখন কুফরি করবে আল্লাহ বললেন যে ইন্না আযাবি লাশাদিদ যে নিশ্চয়ই নুনে তাকদীর দিয়ে আল্লাহ বলছেন যে নিশ্চয়ই আমি তাদেরকে শক্ত আযাবের মধ্যে আমি আল্লাহ গ্রেফতার করব এজন্য নেয়ামতের শুকরিয়া আদায় করার দরকার আছে কি নাই সুস্থ রেখেছেন কে আল্লাহ ধন দৌলতের অধিকারী বানিয়েছেন কে আল্লাহ তাআলা সমস্ত কিছুর মালিক হলো আমার আল্লাহ এজন্য ওই আল্লাহ পাকের কাছে আমাদেরকে ফিরে যেতে হবে কি না যাওয়া লাগবে সবাই একমত কারণ কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন পবিত্র কালামে পাকে আল্লাহ তাআলা 6666 আয়াত নাযিল করেছেন এর মধ্যে সমস্ত আয়াতগুলি যদি কেউ অস্বীকার করে করতে পারে কিন্তু এই একটা আয়াত এমন কোন জাতি নাই এমন কোন পুত্র নাই এমন কোন প্রাণী নাই এমন কোন makhlukat নাই যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন এই আয়াতটাকে অস্বীকার করবে এমন কোন কিছু সৃষ্টি আল্লাহ করেন নাই এজন্য আমাদেরকে আল্লাহর দরবারে ফিরে যেতে হবে আর আল্লাহর দরবারে যেতে হলে কিছু নেক আমল নিয়ে যাওয়া দরকার আল্লাহ তাবারক তাআলা যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন আমাদের জন্য নবী রাসূল পাঠাবার কোনো দরবার ছিল কোনো দরকার ছিল না কিন্তু কেন পাঠিয়েছেন যে প্রত্যেকটা নবীর উম্মতকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য দ্বীনের কাজগুলি করার জন্য দ্বীনের কথাগুলি বলার জন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন আর এই যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন তারা এসে কি করেছেন যে দুনিয়ার ধন সম্পদ নিয়ে মত্ত রয়েছেন তাই না দুনিয়ার আরামায়েশ বিলাসিতা নিয়ে ব্যস্ত রয়েছেন কি বলেন কথা বলেন না কেন কথা বুঝেন না নবী রাসূলকে ধরে যে আল্লাহ পাঠাইলেন তারা দুনিয়ায় আসার পরে আমাদের মতো 10 তলা 20 তলা 15 তলা 18 তলা বাড়ি আর মার্কেট বানাবার জন্য পাঠাইছে তারা দুনিয়া এসে চিন্তা তারা করেন নাই এসির বিচার ভিতরে থাকার মতো সুযোগ তাদের ছিল না তারা শুধু একটাই চিন্তা তাদের মাথার মধ্যে ছিল যে আমার এই উম্মত কিভাবে জান্নাতে যাবে এই ফিকির নিয়ে তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে প্রেরণ করেছে আর সমস্ত নবী এই তার কওমকে তার গোত্রকে এই দ্বীনের দাওয়াত দিতে দিতে তাদের একেবারে শেষ জীবন পর্যন্ত শেষ সময় পর্যন্ত অতিবাহিত করেছেন এই উম্মতের পিছনে ব্যয় করেছেন যার কারণে আল্লাহ তাআলা এই দাওয়াতের কাজ নিয়ে সমস্ত নবীকে পাঠিয়েছেন সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আল্লাহ তাআলা এই উম্মতে মুহাম্মাদের জন্য দাওয়াত দেওয়ার জন্য রাহবান হিসেবে আল্লাহ তাআলা তাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন আর সেই নবী আমাদেরকে কি করেছেন যুগে যুগে আমাদেরকে এই দ্বীনের দাওয়াত দিতে গিয়া ইসলামের দাওয়াত দিতে গিয়া তিনি আরাম আয়েশের কথা চিন্তা করেন নাই যদি আরাম আয়েশের কথা চিন্তা করা হতো করতেন তাহলে তায়েব বাসীরা যখন নাকি নবীকে আক্রমণ করেছে অত্যাচার করে নির্যাতন করেছে আল্লাহ তাআলার ফেরেশতারা বলেছিল হে আল্লাহর নবী আপনি বলেন এদেরকে দুই পাহাড় চাপা দিয়ে এদেরকে শেষ করে দে আল্লাহ রাসূল বললেন যে না এদেরকে যদি শেষ করা হয় এদেরকে যদি শেষ করে দেওয়া হয় বিলুপ্ত করা হয় বিলীন করে দেওয়া হয় তাহলে আমি কার কাছে এই কালেমার দাওয়াত পৌঁছাবো বলুন সুবহানাল্লাহ এজন্য সেই দাওয়াতের গুরুত্ব আছে কি নাই কারণ সেই উম্মতে মুহাম্মাদের উপরে প্রত্যেকটা উম্মতে মুহাম্মাদের উপরে এই দাওয়াতের কাজ এখন ন্যস্ত আছে কারণ নবী রাসূল দুনিয়ায় নাই সাহাবায়ে কেরাম এই দাওয়াতের কাজ দিয়েছেন এই দাওয়াত তারা দিয়েছেন দুনিয়ার মানুষদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের সময় যখন নাকি তিনি বক্তৃতা রাখতেছিলেন তিনি বলেছিলেন হে আমার উম্মতেরা তোমাদের মাঝে আমি কি আল্লাহর পক্ষ থেকে যাহা কিছু পেয়েছি যাহা কিছু জেনেছি আমি কি তোমাদের কাছে পৌঁছাইতে পেরেছি সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ
আপনি শুধু আমাদের কাছে পৌঁছান নাই মৌখিকভাবে পৌঁছান নাই আপনি তার হক আদায় করে আমাদের কাছে পৌঁছিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ এজন্য সেই দাওয়াতের কাজ তখন আল্লাহ রাসূল বললেন যে এই দাওয়াতের কাজ এখন থেকে সমস্ত দাওয়াতের কাজ এই সাহাবায়ে কেরামদের উপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভাষণ দেওয়ার পরে লক্ষাধিক সাহাবায়ে কেরাম ওই মাঠে উপস্থিত ছিলেন কিন্তু ওখান থেকে অনেক সাহাবায়ে কেরাম আর বাড়িতে ফিরে যান নাই ওখান থেকেই তারা দ্বীনের কাজের জন্য এই দাওয়াতের কাজে বিভিন্ন দেশের মধ্যে তারা সফর করেছেন এই দাওয়াতের কাজের জন্য যার কারণে আজকে বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন জায়গায় সাহাবায়ে কেরামদের মাজার পাওয়া যায় তাদের কবর বিভিন্ন জায়গায় পাওয়া যায় কারণ হলো এই দ্বীনের দাওয়াত দিতে গিয়ে তারা বাড়ির চিন্তা করে নাই ঘরের চিন্তা করে নাই স্ত্রী সন্তানের চিন্তা করে নাই দ্বন্দ্বগুলোর চিন্তা তারা করেন নাই তারা আল্লাহ রাসূলের কথা ভেবে আল্লাহ রাসূলের ওই বাণী শুনে তারা দ্বীনের জন্য জীবন পর্যন্ত বিলীন করে দিয়েছেন এজন্য এই দাওয়াতের কাজ এখন সমস্ত উম্মতে মুহাম্মাদের উপরে ন্যস্ত রয়েছে সকল উম্মতে মুহাম্মাদের উপরে দাওয়াতের কাজ এই দাওয়াতের কাজ হলো একজন মানুষকে আপনি আল্লাহর দিকে ডাকবেন আল্লাহ তাআলা এই দাওয়াত হলো আরবি শব্দ এর আবিদানিক অর্থ হলো দা অর্থাৎ আল্লাহর দিকে ডাকা মানুষকে ভালো কাজের দিকে ডাকা আহ্বান করা ভালো কাজের দিকে ডাকা আহ্বান করা নামাজের দিকে ডাকা সুদ ছেড়ে দেওয়া ঘুষ ছেড়ে দেওয়া নামাজ না পড়লে ওই ব্যক্তিকে নামাজের দিকে ডাকা ঈমানদারকে নামাজের দিকে ডাকা আর যারা বেঈমান যাদের ঈমান নাই যারা ঈমান হারা তাদেরকে ঈমানের দিকে ডাকা কি বলেন একজন মানুষ যখন কবরে যাওয়ার পরে জাহান্নামী হয়ে যাবে শুধু তিনি একা জাহান্নামী হবেন না সাথে আরো তিন চার জন নিয়ে জাহান্নামে যাবেন একজন মহিলা যখন জাহান্নামে যাবে তখন ওই মহিলা আল্লাহর পাকের কাছে আবদার করবে যে রব্বুল আলামিন আজকে আমার জন্য জাহান্নামের ফয়সালা ওয়াজিব হয়ে গেছে আমার কোনো আপত্তি নাই তবে একটা কথা আমার পিতা আমাদেরকে কখনো এই দ্বীনের কথা বলে নাই নামাজের কথা বলে নাই হালাল হারামের কথা বলে নাই পর্দার কথা বলে নাই আমি আজকে এই পিতাকে নিয়ে জাহান্নামে যেতে চাই তখন এই পিতার জন্য জাহান্নাম অবধারিত হয়ে যাবে তারপরে বলবে রব্বুল আলামিন আমি জাহান্নামে যাব আমার কোনো আপত্তি নাই কিন্তু আমার বড় ভাই আমাকে কোনোদিন পর্দার কথা বলে নাই বেগানা বেহায়া বেপর্দা অবস্থায় চলার থেকে আমাদেরকে কখনো বিরত করে নাই আমি আজকে এই ভাইকে নিয়ে জাহান্নামে যেতে চাই ওই ভাইয়ের জন্য জাহান্নামের ফয়সালা হয়ে যাবে মহিলা আমার জিজ্ঞেস বলবে রব্বুল আলামিন আমার স্বামী আমাকে কোনোদিন পর্দায় রাখে নাই ভালো কোনো কথা বলে নাই শুধু গান বাজনা আর সিনেমা আর নাটকের মধ্যে আমাকে চিরজীবন নিয়ে গিয়েছে আমাকে বলে নাই তোমাকে পর্দা করতে হবে আল্লাহর হুকুম নামাজ আদায় করতে হবে মাহে রমজানে রোজা রাখতে হবে পর্দা করতে হবে সতীত্বের হেফাজত করা লাগবে এই কথা তিনি আমাদেরকে কখনো বলেন নাই আমাকে বলেন নাই আজকে আমার কোনো আপত্তি নাই রব্বুল আলামিন আমি আমার স্বামীকে নিয়ে জাহান্নামে যেতে চাই আর সন্তানের কথাও বলবে আল্লাহ আমার সন্তান আমাদেরকে কোনোদিন বলেন নাই এজন্য বন্ধুগণ এই দাওয়াতের বড় দাম এই দাওয়াতের কাজ যারা করেছে আজকে এই দাওয়াতের কাজ করার কারণে যুগে যুগে আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে পাঠিয়েছেন আর নবী রাসূলরা দান দান মোবারক শহীদ করেছেন মার খেয়েছেন রক্ত ঝরিয়েছেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইতিহাস খুঁজলে পাওয়া যায় যখন তিনি মানুষের কাছে এই দ্বীনের দাওয়াত নিয়ে গেলেন তায়েফের ময়দানেরা ছোট ছোট বাচ্চারা পর্যন্ত তাকে ইটকা ইট পাটকেল মেরেছেন পাথর ছুঁড়ে মেরেছেন আল্লাহ রাসূলের শরীর মোবারক থেকে রক্ত ঝরেছে এমনকি রক্ত মোবারক যখন পায়ের জুতার সাথে লেগে গিয়েছে এই কাজগুলি তিনি করেছেন তারপরেও তিনি দাওয়াতের কাজ ছাড়েন নাই প্রত্যেকটা মানুষের কাছে ইহুদি নাসারাদের কাছে বেঈমানদের কাছে খ্রিস্টানদের কাছে বৌদ্ধদের কাছে সমস্ত ধর্মের মানুষদের কাছে তিনি গিয়ে গিয়ে এই দাওয়াতের কাজ করেছেন আজকে আমাদের কাজ হলো দুনিয়ার মানুষদেরকে ভালোর দিকে ডাকতে হবে আল্লাহ তাআলা বলেন আমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন আল্লাহ তাআলা বলেন যে তার কথার থেকে তার কথা উত্তম হতে পারে
যে মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে বলুন সুবহানাল্লাহ সবচেয়ে বড় ভালো কথা হলো ওই কথা যেই কথার দ্বারা মানুষদেরকে আল্লাহর দিকে ডাকা হয় যেই কথার দ্বারা মানুষদেরকে গুনাহ থেকে বাঁচার কথা বলা হয় যেই কথার দ্বারা মানুষকে নামাজের দিকে ডাকা হয় যেই কথার দ্বারা মানুষকে সুদ ছাড়বে বলা হয় যেই কথার দ্বারা মানুষকে অন্যায় অত্যাচার পাপাচার গুনাহের কাজ থেকে সেরে থাকতে বলা হয় আল্লাহ বলেন ওই কথার থেকে কার কথা উত্তম হতে পারে যে মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে তাহলে বোঝা গেল যে মানুষদেরকে আল্লাহর দিকে ডাকা কোরআনের দিকে ডাকা নামাজের দিকে ডাকা হাদিসের দিকে ডাকা আল্লাহর আল্লাহর দিকে আহ্বান করা এর চাইতে উত্তম কাজ আর হতে পারে না তাহলে সেই কাজ আমাদের করা দরকার আছে কি নাই আল্লাহ তাআলা বলেন ওয়ামিলা সলিহা মানুষদেরকে তো আল্লাহর দিকে ডাকবে এবং নিজ নেক আমল করবে এখানে একটা শর্ত আছে যে আমি নামাজ যদি না পড়ি আপনাকে যদি নামাজের দিকে ডাকি ওই ডাকার দ্বারা কোনো फायदा হবে না কারণ হলো আমি নিজেই তো নামাজ পড়ি না কি বলেন আমি আপনাকে মসজিদে ডেকে যদি মসজিদে ঢুকাইয়া দিয়া আমি যদি অন্য দিকে চলে যাই তাহলে ওই মানুষ দ্বিতীয় দিন আমি যখন ডাক দিব ওই লোক আমার ডাকে আর সাড়া দিবে দিবে না আল্লাহ তাআলা বলেন ওয়া আমিলা সালিহা এবং সে নিজে না আমল করে যেই দিকে ডাকে যেই দিকে মানুষকে ডাকে ওই আমলটা তার নিজের মধ্যেও আছে নিজেও করে ওয়া আমিলা সালিহা ওই নেক আমলটা তিনি নিজেও করেন অকালা ইন্নানি মিনাল মুসলিমিন এবং সে বলে আমিও তো মুসলমানদের মধ্যে একজন এজন্য বন্ধুগণ আল্লাহর দিকে ডাকা প্রত্যেকটা মানুষ আজকে যারা সুদের সাথে জড়িত আপনি যদি একটু বলেন যে ভাই সুদ খেও না কারণ সুদ যদি খাও এই সুদের মধ্যে 70 প্রকার গুনাহ রয়েছে কত প্রকার 70 প্রকার গুনাহ রয়েছে সর্বশ্রেষ্ঠ গুনাহ হচ্ছে আপন মায়ের সঙ্গে জিনা করা বলে কি বলেন এই দাওয়াটা যদি একজনকে দেই তাহলে ওই ব্যক্তি যদি সুদ থেকে বেঁচে যায় ওই ব্যক্তি জান্নাতি হয়ে যাবে সাথে সাথে আপনি এই বলার কারণে আপনার দাওয়াতের কারণে আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের ফয়সালা করে দিবেন বলেন সুবহানাল্লাহ এজন্য আমিলা সালিহা এবং নিজের মধ্যেই নেক আমলটা থাকতে হবে আমি যে সুদের দাওয়াত দিব যে সুদ খাওয়া যাবে না ঘুষ খাওয়া যাবে না আমাকে নিজেকে ওখান থেকে বিরত থাকতে হবে যখন আমি নিজে বিরত থাকব আমিলা সালিহা আল্লাহ বলেন যে ওই আমলটা তোমার মধ্যে থাকতে হবে নেক আমল ওই আমলটা তোমার মধ্যে থাকতে হবে অকালা ইন্নানি মিনাল মুসলিমিন এবং তুমি যখন দাবি করবে আমি তো একজন মুসলমান এজন্য বন্ধুগণ আল্লাহ তাআলা এই দাওয়াতের কাজ দুনিয়ায় নবী রাসূলরা করেছেন সাহাবায়ে কেরাম করেছেন তাবেঈন তাবেঈন করেছেন আইমাই মুজাহিদিন করেছেন এখন নবীর জামানা নাই সাহাবায়ে কেরাম নাই তাবেঈন তাবেঈন নাই এখন এই কাজটা হলো প্রত্যেকটা উম্মতে মুহাম্মাদের উপরে ন্যস্ত রয়েছে এজন্য আমাদেরকে মানুষদেরকে আল্লাহর দিকে ডাকতে হবে কিনা ডাকার দরকার আছে কি নাই প্রত্যেকটা মানুষকে দাওয়াত দেওয়ার জন্য আমি যদি মনে করি যেটা শুধু ইমাম সাহেবের উপরে দায়িত্ব এটা শুধু মাদ্রাসার মুহাদ্দিসের উপরে দায়িত্ব মাদ্রাসার হুজুরের উপরে দায়িত্ব আমার কোনো দায়িত্ব নাই না প্রত্যেকটা মানুষের উপর কেউ যদি সে মনে করে যে আমি উম্মতে মুহাম্মাদি আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা যে স্বীকার করবে তার কাজ হলো প্রত্যেকটা মানুষকে দাওয়াতের কাজ দিয়ে যেতে হবে দাওয়াত দিতে হবে সাহাবায়ে কেরাম এই দাওয়াত দিয়েছেন তাবে তাবেঈন এই দাওয়াত দিয়ে দিয়েছেন এমনকি জামানার এখন এই জামানায় যারা ওলি আল্লাহ আছেন জামানার যারা মুজাদ্দিদ আছেন তারা মানুষদেরকে এই দিনের দাওয়াত দিয়ে যাইতেছেন কথা বলেন ঠিক কিনা মানুষদেরকে এই দিনের দাওয়াত দিচ্ছেন যে বাবা সুদ খাওয়া যাবে না ঘুষ খাওয়া যাবে না আর এই দাওয়াত দিতে গিয়ে অনেক মানুষ অনেক ওলি আল্লাহরা অনেক আউলিয়া একরাম সুফিয়া একরাম তারা মার পর্যন্ত খেয়েছেন তাদের তরিকা সেই রসুলের তরিকার মতো জামানার মুজাদ্দিদ সুফি মুক্তি আজান গাসী রাহমাতুল্লাহি আলাইহি তিনিও এই দিনের দাওয়াত মানুষদেরকে হাক্কানি আঞ্জুমান প্রতিষ্ঠা করে সারা পৃথিবীর মানুষদেরকে এই দাওয়াত তিনি দিয়ে যাইতেছেন বলুন সুবহানাল্লাহ কি কারণে দাওয়াত দিচ্ছেন কিসের দিকে দাওয়াত দিচ্ছেন যে বাবারে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করো পাঁচ ওয়াক্ত নামাজের পরে কোরআনি ওয়াজিফা করো হালাল রুজি খাওয়ার সাধ্য মতো তাকওয়া পরহেজগারি করো এই কাজগুলি যদি তুমি করো তাহলে কিয়ামতের ময়দানে তুমি বিনা হিসাব আল্লাহ তোমাকে জান্নাত দান করে দিবেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলেন উদুউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমতি ওয়াল মাউইযাতিল হাসানা আল্লাহ তাআলা বলেন সেই ব্যক্তির কত অপেক্ষা কার কত উত্তম হতে পারে
হে নবী আপনি আপনার রবের পথের দিকে দাওয়াত দিয়ে দিন হিকমত এবং নসিহতের মাধ্যমে মানুষদেরকে দাওয়াত দিতে হবে হিকমত এবং নসিহতের মাধ্যমে হিকমতের সাথে একজন মানুষকে দাওয়াত দিতে হবে হিকমতের সহিত আল্লাহর রাসূল মানুষদেরকে দাওয়াতার মতো কখনো দাওয়াত দেন নাই তিনি দাওয়াত দিয়েছেন তার ভাষা দেখে তার চালচলন দেখে তার আখলাক দেখে তার চরিত্র দেখে তার কথাবার্তা দেখে ইহুদিরা পর্যন্ত মুসলমান হয়ে গেছেন কথা বলেন ঠিক কি না ইহুদি নাসারাগণ তার এমন তার তবিয়ত ছিল এমন তার আখলাক ছিল এমন তার চরিত্র ছিল যেই চরিত্র থাকার কারণে ওই ইহুদি খ্রিস্টানরা পর্যন্ত তাকে আল আমিন উপাধি দিয়েছিলেন কথা বলেন ঠিক কি না সত্যবাদী বলে তাদেরকে উপাধি দিয়েছিলেন তিনি সত্যবাদী তিনি সত্যইতে সত্যবাদী মানুষ এই এই উপাধি কারা দিয়েছিলেন ইহুদি খ্রিস্টানরা এটা কোনো মুসলমানদের নাই যে তিনি সত্যবাদী ছিলেন কিন্তু আজকে আমাদের সমাজের অবস্থা হলো যে আমরা উম্মতে মুহাম্মাদি হওয়ার পরেও আমাদের মুখের দ্বারা সত্য কথা বের হয় না সারাদিন শুধু মিথ্যা বলতেই থাকি যখন মিথ্যা কথা বলতে বলতে দুই একটা শর্ত যদি পড়ে যায় তখন ওই কমতিটারে পুরাই হয়তো সত্য কথা দিয়ে কথা বলেন ঠিক কি না আজকেরা যারা ব্যবসা বাণিজ্য করে যারা চাকরি বাকরি করে বিভিন্ন সেক্টরে যারা আছে তারা সবাই কিন্তু একেবারে বেশিরভাগ মানুষগুলি সারাদিন অনর্গল মিথ্যা কথা বলেই যাইতেছে মিথ্যা বলতেছি কিন্তু আল্লাহ রসুলের চরিত্র ছিল আল্লাহ রসুলের আখলাক ছিল যে ইহুদি নাসারা পর্যন্ত তাদেরকে তাকে আল আমিন উপাধি দিয়েছিল সত্যবাদী যে তিনি কখনো মিথ্যা কথা বলেন না কখনো তিনি মিথ্যা কথা বলেন না এজন্য আল্লাহ তাআলা বলেন হে নবী আপনার রবের দিকে আপনি মানুষদেরকে দাওয়াত দেন কিসের মাধ্যমে হিকমতের মাধ্যমে হিকমতের মাধ্যমে আর নসিহতের মাধ্যমে মানুষদেরকে দাওয়াত দেন একটা হিকমত রাসূলের ছিল সেই হিকমতটা ছিল তিনি সত্যবাদী ছিলেন তিনি ন্যায়পরায়ণ ছিলেন তিনি আমলকারী ছিলেন যার কারণে এই সত্যবাদী হওয়ার কারণে অনেক মানুষ তার দরবারে এসে তার কাছে এসে আল্লাহ রসুলের কাছে এসে মুসলমান হয়ে গিয়েছিলেন জামানার মাজারদের সুফি মুফতি আজম গাসি রহমাতুল্লাহ আলাইহি তিনিও কি করলেন মানুষদেরকে দাওয়াত দিলেন 1876 সালে হাক্কানি আঞ্জুমান প্রতিষ্ঠা করে মানুষদেরকে দাওয়াত দিলেন চারটা মূলনীতির উপরে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে কোরআনি ওয়াজিফা করবে হালাল রুজি করবে আর সাধ্যমতো তাকওয়া পরিহারী করবে তুমি যদি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করো আল্লাহ তাবারক তাআলা তোমাকে পাঁচটা পুরস্কার দান করবেন তার একটা পুরস্কার হলো দুনিয়ায় হলো একটা পুরস্কার যে বান্দা রুজি রোজগারের পেরেশানি আল্লাহ দূর করে দিবেন সুবহানাল্লাহ একটা পেরেশানি যদি দূর হয়ে যায় রুজি রোজগারের পেরেশানি যদি বান্দার না থাকে তাহলে কি বলেন দুনিয়ায় বান্দার আর কোনো টেনশন আছে কোনো চিন্তা আছে কোনো চিন্তা থাকবে না আল্লাহ রাসূল বললেন বাল্লিগু আননি ওয়ালাও আয়া আমার পক্ষ থেকে একটা বাক্য হইলেও মানুষের নিকট পৌঁছাইয়া দাও আপনি যে ভালো কথাটা জানেন ওই ভালো কথাটা আরেকজনে পৌঁছে দিবেন এটা আপনার দায়িত্ব এটা আপনার কর্তব্য যে আপনি যে কথাটা জানেন যে ভালো কাজটা আপনি করেন ওই যে ভালো কথাটা আপনি জানেন ওই কথাটা আরেকজনকে বলবেন ওই কাজের দাওয়াত আরেকজনকে দিবেন এটা আপনার উপরে দায়িত্ব আমার উপরে দায়িত্ব বাল্লিগু আননি ওয়ালাও আয়া যে আমার পক্ষ থেকে একটা বাক্য হইলেও মানুষের নিকট তুমি পৌঁছে দিবে এই কাজটা হলো আমাদেরকে করতে হবে যে দাওয়াত দিতে হবে মানুষদেরকে হিকমতের সহিত আর নসিহতের মাধ্যমে হিকমতের সহিত যদি দাওয়াত দেওয়া হয় আমি যদি সত্যবাদী হতে পারি আমি যদি আমানতদার হতে পারি কি বলেন আমি যদি আমানতদার হতে পারি এই গুণ যদি আমার মধ্যে থাকে আমি যদি মিথ্যা কথা না বলি এই গুণ যদি আমার মধ্যে থাকে তাহলে মানুষ আমি যেই কথাটা বলবো ওই কথা মানুষ শুনবে কারণ হলো যে আমার মধ্যে এই আমলটা আছে এজন্য আমাদের উচিত যে এই মানুষদেরকে দ্বীনের দিকে দাওয়াত দেওয়া আজকে বিভিন্ন ওলিয়ায়ে কেরাম সুফিয়ায়ে কেরাম আল্লাহ ওয়ালাগণ তাদেরকে বিভিন্ন ভাবে বিভিন্ন পন্থায় মানুষদেরকে দাওয়াত দিয়ে তাদের কাছে নিয়ে কিছু নসিহতের মাধ্যমে হিকমতের মাধ্যমে আল্লাহ তাআলার এই দাওয়াতি যে কাজ আমাদের উপরে ন্যস্ত হয়েছে দাওয়াতের যে দায়িত্ব আমাদের প্রতি রয়েছে এই দায়িত্ব তারা আদায় করতেছেন কথা বলেন ঠিক কিনা জামানার মুজাদ্দিদ এই দাওয়াতের অনুসরণ করে এই জিনিসের অনুসরণ করেই আজকে তিনি ডাক দিলেন যে বাবারে কলকাতার এই দরবারে দশ দিন ব্যাপী সারা মজলিসের আয়োজন
আর এই আয়োজনের সারা দিয়ে অনেক মানুষ সারা পৃথিবী থেকে আমাদের বাংলাদেশ থেকেও অনেক লোক তারা গতকালকে পর্যন্ত হাজার হাজার লোক তারা ওখানে গিয়ে উপস্থিত হয়েছে এই 10 দিন ব্যাপী সেখানে মাহফিল চলবে আর সেই মাহফিলের মাধ্যমে হিকমতের মাধ্যমে নসিহতের মাধ্যমে তাদেরকে বুঝিয়ে দেওয়া হবে যে দ্বীনের কাজগুলি হলো এই সুদ খাওয়া যাবে না ঘুষ খাওয়া যাবে না বেনামাজি হওয়া যাবে না অন্যায় অত্যাচার করা যাবে না যার কারণে আজকে এই 10 দিন ব্যাপী এই দাওয়াতের একটা মাহফিলের কাজ তিনি করলেন যে এই 10 দিন ব্যাপী আজকে থেকেই শুরু হয়েছে আজকে ফজর বাদ থেকে শুরু হয়ে আগামী 10 দিন পর্যন্ত এই মাহফিলের কার্যক্রম চলবে নসিহতের মাধ্যমে মানুষদেরকে দাওয়াত দেওয়া হবে আর এই দাওয়াত যদি আমরা কেউ পেতে চাই বা জানতে চাই বুঝতে চাই দেখতে চাই তাহলে আমাদের একটা চ্যানেল আছে ইউটিউব চ্যানেল কলকাতা হাক্কানি আঞ্জুমান কলকাতা কলকাতা হাক্কানি আঞ্জুমান কলকাতা এই কথাটা লিখে আপনি ইউটিউবে সার্চ দিলে পরেই আমাদের এই বয়ানগুলি ওইখানকার প্রত্যেকটা কার্যক্রমগুলি আপনি আমি দেখতে পাবো আল্লাহ তাআলা আমাদেরকে এই চ্যানেলের মাধ্যমে এই দিনের কাজগুলি দেখার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন আমিন আর এই দিনের দাওয়াত দিতে গিয়ে নবী রাসূলগণ যেভাবে রক্ত ঝরিয়েছেন যেভাবে মার খেয়েছেন অত্যাচারিত হয়েছেন সুফি মুক্তি আজম গাসী রাহমাতুল্লাহ আলাইহি তার জীবনে একটা ঘটনা এরকম আছে যে সুফি আজম গাসী রাহমাতুল্লাহ আলাইহি সুদের বয়ান করতেছিলেন ঘুষের বয়ান করতেছিলেন এই বয়ান শুনে একদল হিন্দুরা তার উপরে ক্ষিপ্ত হইয়া পেরু এবং বুদা নামে এই দুই ব্যক্তি কি করলেন আর আমাদের বাংলাদেশ থেকে যদি এই চ্যানেলটাও দেখতে চান তাহলে এইচএম ঢাকা এইচএম ঢাকা এই চ্যানেলের মাধ্যমে এই আমাদের কলকাতার যে মজলিসগুলি চলতেছে সারা মাহফিলগুলি হইতেছে এই মাহফিলটা এখান থেকে এই চ্যানেলের মাধ্যমে দেখা যাবে সুফি আজম গাসী রহমাতুল্লাহ আলাইহি কি করলেন পেরু এবং বুদা তারা সুফি আজম গাসী রহমাতুল্লাহ আলাইহি এই কথাগুলি বলার কারণে দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে তারা কি করলেন তারা যাইতেছেন তখন তারা সুফি আজম গাসী রহমাতুল্লাহ আলাইহি তাকে আঘাত করলেন প্রহার করলেন মার দিলেন মার খাওয়ার পরে সুফি আজম গাসী রহমাতুল্লাহ আলাইহি মাথা থেকে রক্ত ঝরতেছিল সুফি আজম গাসী রহমাতুল্লাহ আলাইহি তখন তাদের জন্য বদদোয়া না করে সিজদায় লুটিয়ে পড়লে পরে আল্লাহর কাছে কান্নাকাটি করতেছিলেন রব্বুল আলামিন আজকে যে পেরু এবং বুদা আমাকে মেরে গেল আল্লাহ তুমি ওদেরকে হেদায়েত দান করে দাও বলুন সুবহানাল্লাহ আল্লাহ তুমি ওদেরকে দ্বীনের দান বুঝ দান করে দাও এই কথা পিছন থেকে আরেক ব্যক্তি চাইতেছে শুনতেছে যে পেরু এবং বুদার জন্য সুফি আজম গাসী রহমাতুল্লাহ আলাইহি দোয়া করতেছে কিছু দূর অগ্রসর হওয়ার পরে দেখে যে পেরু এবং বুদা দুইজনে যাইতেছে তখন ওই ব্যক্তি বলল যে এ ওই সাধু বাবাকে মেরেছিস যেহেতু ভারত তো কলকাতা তো হিন্দু প্রধান দেশ যে ওই সাধু বাবাকে মেরেছিস তোরা নাকি ওই সাধু বাবাকে মেরেছিস ওই সাধু বাবা দেখ তোদের জন্য তার রবের কাছে কি করতেছে প্রার্থনা করতেছে পেরু এবং বুদা এই কথা শোনার পরে আল্লাহ তাআলা হয়তো ওদেরকে দ্বীনের দাওয়াত কবুল করেছেন দ্বীনের জন্য কবুল করার কারণে পেরু এবং বুদা এসে যখন দেখলেন যে আমরা যাকে মেরেছি সেই আমাদের কল্যাণ কামনা করতেছে বলেন সুবহানাল্লাহ এই দেখে সঙ্গে সঙ্গে তারা দুইজন মুসলমান হয়ে গেলেন সুবহানাল্লাহ এই হচ্ছে ভাই ওলি আল্লাহদের কাজ প্রত্যেকটা ওলি আল্লাহ প্রত্যেকজন নবী রাসূল সমস্ত ওলি আল্লাহদের কাজ হলো মানুষদেরকে দ্বীনের দিকে আহ্বান করা আল্লাহ তাআলা এই দ্বীনের দাওয়াত দিতে 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 আমাদের যেন শেষ জীবন পর্যন্ত মানুষকে যেন দ্বীনের দাওয়াত দিতে পারি এবং নিজেও যেন দ্বীনের উপরে থাকতে পারি আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদের সকলকে দান করুন আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন